বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন সবাই? আমি আপনাদের একান্ত আপা আবারও চলে আসলাম। জুম্মা মুবারক, কেমন আছেন সবাই? আমাদের সাথে আপনারা যারা যোগাযোগ করতে চাচ্ছেন বিয়ে শাদীর ব্যাপারে, তাদেরকে আহ্বান করব। আপনারা এই মোবাইল নাম্বারটা বলছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে, 01711860261। যেহেতু প্রত্যেক শুক্র শনি দুদিনই ছুটির দিন, আমাদের এখানে সরাসরি আপনারা ভিজিট করতে পারেন। অফিসের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, হাউস নম্বর 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটের 2, কান্তা মিডিয়া সেন্টার। আমরা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই আপনাদেরকে সেবা প্রদান করে থাকি। সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান। আমরা ওসিলা মাত্র। আসলে বিয়ে শাদীর ব্যাপারে আপনারা যারা চিন্তাভাবনা করছেন, যাদের ঘরে ছেলে আছে, মেয়ে আছে, হয়তো আপনার ঘরে নেই, আরেকজনের কাছে আছে, এই যে আমার এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করে দেন, সমাজে সবাই উপকৃত হবে। এই বিয়ে শাদীর ব্যাপারে কিন্তু অনেকে হয়রানি হচ্ছে, অনেক কিছুই শুনতে পাচ্ছি আর কি। তো আমি বলবো, আমার কাছে যারা আসছে, খুব সহজে, অল্প সময়, স্বল্প খরচে আপনাদের মাঝে কিন্তু আমি পৌঁছে দিচ্ছি। আমি অনেক কঠিন কাজটাও কিন্তু আমি খুব অল্প সময়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তাই কিন্তু সেজন্য কিন্তু আপনাদের, আমি আপনাদেরকে বলবো, যারা আমাদের ক্লায়েন্ট হতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের একটা একটা প্রতিষ্ঠান, এখানে আপনাদের কিছু বিনিয়োগ করতে হবে। কারণ বিনিয়োগ ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না। আপনার ছেলে মেয়ে মানুষ করেছেন, বিনিয়োগ করেছেন, আপনার চাকরি করবেন সেখানে বিনিয়োগ করতে হবে, সব কিছুতে। তো আমাদের তো এটা একটা পেশা। তো অনেকেই বলে আপা কাজ করে দেন, দিব। আমি আপনাদেরকে একটাই অনুরোধ করছি, যে যেহেতু এটা আমাদের, আপনাদের জন্যই সারাবেলা, সারাক্ষণ আপনাদেরকে নিয়েই থাকতে হয়। সেই জন্য আপনাদেরও কিন্তু উচিত, যারা আসলে, আমি অনেক বাস্তব অভিজ্ঞতা থেকে সবসময় একটু শেয়ার করি, যেমন অনেকেই আছে, অনেক কঠিন দেখাবে, দেখে আপনাদেরকে মানে অনেকভাবে হয়রানি করবে বা আপনাদের কাছ থেকে, কিন্তু আমি কিন্তু সেটা না। আমার কাজ হচ্ছে, আমাকে মানে একটা সিম্পল উদাহরণ দিই। কালকে এক পার্টি আর কি বলতেছে যে, আপা আমি তো এটা কন্ট্রাক্ট করছি, সেই 5 লাখ টাকা আপনি এত সহজে এটা দিয়ে দিচ্ছেন, আপনাকে তো কিছুই দিবে না। আমাকে না দেখ, যেখানে জুড়ি আছে, যার যেখানে জুড়ি আছে, দেখবেন যে হাজার মেয়ে দেখতেছেন, ছেলে দেখতেছেন, হচ্ছে না। আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে সেখানে যাওয়া, না যাওয়া পর্যন্ত হবে না। আর একজনের কাছ থেকে টাকা পাবো না দেখে যে আমি শুভ কাজটা করব না, সেটা অন্তত আমার দ্বারা সম্ভব না। আমাকে কিছু দেন বা না দেন, আপনাদের যেটা ভালো আমি সেটাই সবসময় করি। এবং এইটা আমি যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ আছি, আমার ব্রেনে আছে একটা মানুষের কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা কল্যাণ করি, তো সেই জিনিসটা যে সোয়াব কামাই সহজে, কিন্তু কোনো অনেক কিছু, অনেক পেশা আছে, অনেক কিছু আছে, কিন্তু আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় কাজ করা এবং সোয়াব যে কাজে হয়, সেই কাজগুলি কিন্তু আমি সবসময় খুঁজে খুঁজে বের করি যে কোনটা করলে আল্লাহ খুশি হবে। সেজন্য বলবো, মানে আমি কিছু পেলাম না তাই বলে যে আরেকটা মানুষ সে ভালো জায়গায় যাবে না, সেই মেন্টালিটি আমি নাই। সেজন্য আপনারা, আমার মনে হয় আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ করলে হয়তো আপনাদের, আল্লাহর হুকুম, সব কিছু আমরা ওসিলা মাত্র আপনার কাঙ্ক্ষিত পাত্রপাত্রী পেয়ে যেতে পারেন। তো আজকে যেহেতু ফ্রাইডে, তো আমার কাছে, মানে আমরা 4টা থেকে প্রোগ্রাম শুরু করি, তো আমি বলবো যে আপনারা যারা আছেন, যদি সরাসরি ভিজিট করতে চান, আমি যে পাত্রীগুলি আসবে তাদের কথা বলি। একটা মেয়ে হচ্ছে, ওদের মগবাজারে বাসা, ও ইঞ্জিনিয়ার, 5 ফিট 2 লম্বা, খুব সুন্দর মেয়ে, বাবা মার একমাত্র সন্তান। ও হচ্ছে এখন আবার এমবিও করছে, প্লাস জবও করতেছে। ও একটু বিদেশি সিটিজেন পাত্র চাচ্ছে, কারণ মার মেয়ে আছে, বাবা মারা গেছে, তো ওদের নিজস্ব বাড়িটি আছে সব কিছুই। তো মেয়েটা অপূর্ব সুন্দরী, প্লাস সব মিলাইয়া, শিক্ষায় যেমন স্মার্ট, লেখাপড়ায় স্মার্ট, মানে সব দিক দিয়ে অল ওভার, ফ্যামিলি, একটা ফ্যামিলিকে যে সে আপন করে নেবে সেই মেন্টালিটি। তো ওরা চাচ্ছিল একটু বিদেশে, কানাডা, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়ার ছেলে, যদি এরকম কেউ থাকেন আপনারা সরাসরি এসে দেখে যেতে পারেন। ব্যাকগ্রাউন্ডও ভালো, ওদের দেশে বাড়ি হচ্ছে ঢাকাতেই। আরেকটা মেয়ে, ও হচ্ছে বনানীতে বাসা, ও বাবা বিশাল বড় বিজনেসম্যান, মা ইউনিভার্সিটি প্রফেসর, এক ভাই এক বোন। মেয়েটা হচ্ছে ইকোনমিক্স অনার্স মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি,
কাছে থেকে, খুবই কোয়ালিফাইড মেয়ে এবং অনেক বিত্তশালী বনানীতে সেটেল। তো ওরাও চাচ্ছিল যে হয় ব্যাংকার হতে পারে, চাকরি যে কোনো চাকরিজীবী হতে পারে, ভালো একটা ছেলে সব মিলে আর কি, মেয়েটাকে একটা, মেয়েও কিন্তু খুব সুন্দর। আরেকটা মেয়ে, ও হচ্ছে আপনার ঢাকাতেই সেটেল, ও মাস্টার্স MBA করা, ও ব্যাংকে জব করে, বসুন্ধরাতে বাসা। তো এই মেয়েটাও আসবে, যদি আপনারা দেখতে চান আসতে পারেন। তারপর আদার্স তো আরও আমাদের যারা ডিভোর্স বোনরা আছে, ভাইরা আছে, তারাও আসতে পারেন। যেমন ডিভোর্স মেয়ে আসবে 4-5টা, যারা 20 থেকে 22, 23, 24, 25, 30, 35 এরকমের মধ্যে আসতেছে, ওরাও কিন্তু সরাসরি বলছে যে আন্টি যদি ছেলে ভালো থাকে আপনারা বলেন, আমরা চলে আসছি। তো জাস্ট একটু বললাম। আর তাছাড়া কিন্তু ছেলে যদি আপনারা দেখতে চান, ছেলেও আসতেছে বেশ কয়েকটা। যেমন বাবা মার একমাত্র সন্তান ছেলে হচ্ছে ইঞ্জিনিয়ার, ছেলে এবার ব্যাংকে জব করে, ওদের বিশাল বাড়ি গাড়ি সব কিছু আছে এই ছেলেটা। আরেকটা পাত্র, ও হচ্ছে ব্যাংকে, ও ব্যাংকে জব করে কিন্তু আমেরিকার সিটিজেন, বাংলাদেশে আছে, ওদের গুলশানে বাসা। বাবা CIP, মাও মানে খুব ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন, ওরা পুরো পরিবারে আমেরিকার সিটিজেন, ছেলে এখন দেশে, তো ওনারাও আসতেছে। তাছাড়াও কিন্তু আমাদের কাছে 40, 45, 50, 60-এর মধ্যে বেশ কিছু পাত্র আসছে, যাদের কিনা ওয়াইফ মারা গেছে, সেই ধরনের ছেলে যদি আপনারা চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমেরিকার সিটিজেন 3-4 জন ছেলে আসতেছে, যারা কিনা ও ডিভোর্স এবং তারা চাচ্ছে ঢাকায় সেটেল, ঢাকাতে বা ঢাকার বাইরেও হতে পারে, যদি ভালো মেয়ে হয় তারাও উল্টা খরচ টরচ দিয়ে নিবে। তো আমার ছেলে পক্ষ আমি দেখছি বেশি উদার মনে, তারা কিন্তু দেখা যায় যে বেশিরভাগই আমি দেখতেছি যে তারা শুধু মেয়েটাই চায়। তো চাহিদাটা সেই তুলনায় আমি দেখি যে ছেলেদের কিন্তু কম, আমার কিছু কিছু অভিজ্ঞতা থেকে আর কি বলছি, আপনারা আমার ভুল হলে ক্ষমা করবেন। তো আমার মনে হয় আপনারা বিয়ে নিয়ে আর কোনো চিন্তা নেই, আপনাদের মায়ের মতো বড় বোনের মতো ইনশাল্লাহ কাজ করে দিব। নিজের নিজের এত উন্নতি, নিজের উন্নতির কথা এত চিন্তা না করে মানুষকে কতটুকু দিলাম এবং মানুষ কতটুকু পেয়ে সন্তুষ্ট হলো, সেটাই আমার মূল উদ্দেশ্য এটা। এবং আমি এটা সবসময় ব্রেনে রাখি, যার জন্য যেটা ভালো আমি সেটাই বলি। তো আমার মনে হয় আপনারা অতি মানে উৎসাহিত হয়ে বিভিন্ন কথাতে পড়ে দেখা যায় যে আমাদের কাছে যারা আসছে তারা বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত হয়ে তারপর আসে, যে মুখের কথা শুনে বিয়ে দিছি, আত্মীয় স্বজনের কথা শুনে বিয়ে করে দিছি, এই দিছি সে দিছি, সেলে অ্যাডিক্টেড, মেয়ে অ্যাডিক্টেড, মেয়েও কিন্তু কিছু কিছু মেয়েরাও কিন্তু অ্যাডিক্টেড আছে। সেজন্য আবার একটু তাদের দেখা যায় যে একটু মানে তারা বাস্তবের সাথে কোনো বাস্তবের মিল নেই, তারা কল্পনার জগতে বাস করে কিছু কিছু ছেলে মেয়েরা, সেগুলিও কিন্তু একটু আপনাদের আমাদের একটু মডিফাই করতে হয়। এবং আমি দেখলাম যে মানুষ যত ভ্রমণ করবে, যত মানুষের সাথে মিশবে, ততই মানুষের জ্ঞান বাড়ে। তো আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী পেয়ে যেতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের বেশ কিছু অবিবাহিত খুব সুন্দরী ভালো ভালো মেয়ে আসছে। আমার মানে বিশেষ করে আমি যেটা আপনাদেরকে একটু বলতে চাচ্ছি যে একটু ছেলে পক্ষরা যারা একটু প্রতিষ্ঠিত, দেখা যায় যে তাদের আত্মীয় স্বজন অন্যের মাধ্যমে হয়ে যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারা সে ডিভোর্স হয়ে আমাদের কাছে আসে, সেই জিনিসটাও অনেক মেয়ের বাবা মারা আসে যারা কোয়ালিফাইড হয়তো হয়তো তাদের সাথে মিলতো কিন্তু সেটা তো পায় নাই, অন্যখান থেকে হয়ে ডিভোর্স হয়ে আসে, তখন কিন্তু সেই ছেলেটার আর এত ভ্যালু থাকে না। সেই জন্য সবাই সব ক্ষেত্রে আমার যতক্ষণ নলেজে আছে, যেটা আমি ছোট বাস্তব অভিজ্ঞতা কিছু কিছু তুলে ধরবো, সেই ব্যাপারেও যদি আপনারা কিছু আমাদের কাছে জানতে চান জানতে পারেন। আমাদের এই প্রতিষ্ঠানটা সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত আছে। তো আপনারা আসবেন, অফিসেই আছি সারাক্ষণ সারাবেলা, আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে, আপনাদের দোয়া ছাড়া তো কখনোই সম্ভব না। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আসছেন বলেই আমরা সফল। তো এছাড়াও কিন্তু আমাদের কিন্তু বিজ্ঞাপন সংস্থা কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত বিজ্ঞাপন দিচ্ছি প্রথম আলোতে বিভিন্ন পত্রিকায়। তো আজকেও কিন্তু শুক্রবার আমার প্রথম আলোতে বিজ্ঞাপন আছে এক সচিবের মেয়ের জন্য, ওনার গুলশানের বাসা, মেয়ের নামে নিজের ফ্ল্যাটও আছে, মেয়ের মা হচ্ছে প্রফেসর, এত অপূর্ব মেয়েটা, এত এলেভেল করা, ও BBA কমপ্লিট করছে, আবার এক জায়গায় জয়েন্টও করছে। তো মানে পরিবারটা মেয়েটা সব মিলেই এত বেটার, কিন্তু ওই আপা মা বললো যে আমি বিদেশি ছেলে দিব না, দেশে থাকা ভালো ছেলে দেন। তো আল্লাহ যদি হুকুম থাকে, যদি কেউ যোগাযোগ করতে চান আপনারা যোগাযোগ করে হয়তো আপনারা পেয়ে যেতে পারেন। সকল প্রশংসে আল্লাহর, সকল ক্ষমতার মালিকী আল্লামহন, আমরা ওসিলা মাত্র। আমরা কিন্তু আপনাদের সেবাটা খুব অল্প সময়ে স্বল্প খরচে আপনাদের পৌঁছে দিচ্ছি, আপনাদের দোয়া ভালোবাসা নিয়েই থাকতে চাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।